সেটা আমরা তো আর জানি না আমরা তো আর কি অল্প কয়েকদিন হয়েছে আর কি অনেকে মারে আর কি সেটা দেখছি আমরা প্রচুর মাছ প্রচুর মাছ কারে বলে মনে করেন যে নৌকো টকো বেড়ে যায় এরকম কিছু কিন্তু এরকম কিছু না আমরা অনেক দিন হয়েছে বেরোই না আমরা এই যে ভাই বেড়াইতে এসে চার পাঁচ কেজি

এবং থানা পুলিশের সহায়তায় আমরা একটা যৌথ অভিযান পরিচালনা করি যে অভিযানে আমাদের চারজন আসাম আসামি অ্যাডাল্ট আসামি চারজন ধরা পড়েছে এখন আমাদের সম্মানিত ম্যাজিস্ট্রেট মহোদয় তাদের বিচার কার্য পরিচালনা করছেন সময় আমরা তিন চারটি ব্যাটারি এবং তিনটি মেশিন যে মেশিন দিয়ে ইলেকট্রিক ফিল্ড তৈরি করা হয় এটা উদ্ধার করা হয়েছে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি করে ওখানে শুধু মাছ সহ জল যত প্রাণী আছে যত জীব আছে সবই মারা যাওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ জলজ জীববৈচিত্র্য ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে আর কি এই ধরনের যন্ত্র দিয়ে মাছ ধরার ক্ষেত্রে হ্যাঁ অবশ্যই এই ধরনের অপরাধ যতদিন সংগঠিত হবে আমাদের অভিযান চলবে এবং এটা জনগণকে সবাইকে সচেতন করে এই অভিযানটা চালালে এটা ফলপ্রসূ হবে বলে আমার বিশ্বাস